আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। গুজব ওড়ালেন নান আদার দেন শাহিদ কাপুর, কিন্তু কি এমন গুজব ছিল তার জন্য যা তাকে ওড়াতেই হলো? ওয়েল, শাহিদ কাপুরের আপকামিং প্রজেক্ট না অবশ্যই রানী পদ্মাবতী নয়, সেটা ছাড়াও আরও একটি ছবিতে কিন্তু কাজ করছেন শাহিদ কাপুর। সেই ছবির নাম বত্তি গুল মিটার চালু। শোনা যাচ্ছে এই ছবিতে শাহিদের কাস্টিং ফাইনাল হয়ে গেলেও নায়িকার কাস্টিং কিন্তু এখনও স্থির হয়নি। তবে কানা ঘুষে শোনা যাচ্ছিল শাহিদ নাকি ক্যাটরিনা ক্যাফের সঙ্গে কাজ করতে চাইছেন না, অথচ এই ছবির প্রডিউসার টিম ভীষণভাবেই চাইছে যে ছবিতে ক্যাটরিনা কাজ করুন। তবে এই খবরকে বা এই গুজবকে একেবারেই মিথ্যে বললেন শাহিদ এবং অফিসিয়ালি সেটা নিয়ে টুইটারে পোস্টও করলেন। ছবিতে একজন লয়ারের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে হাওয়ায় হাওয়ায় এই খবর কেন যে ভাসছে তা নিয়ে শাহিদ যথেষ্টই ওয়ারেড। এর পিছনে কি সত্যি কোনো রয়েছে অন্য রহস্য, নাকি সত্যি সত্যি শাহিদ আর ক্যাটরিনার কেমিস্ট্রি বক্স অফিসে জমবে না? ওয়েল, এর আগে এখনো পর্যন্ত কিন্তু শাহিদ ক্যাটরিনার কেমিস্ট্রিকে বলিউডে কোনো ডিরেক্টর প্রডিউসারই এক্সপ্লোর করেনি, তাই সেক্ষেত্রে এটা একটা ডেফিনেটলি ফ্রেশ পেয়ার হতো। কিন্তু শাহিদ কাপুর সত্যিই যে কেন চাইছেন না ক্যাটরিনার সঙ্গে কাজ করতে, নাকি ব্যাপারটা পুরোটাই গুজব, এটা কিন্তু সময় বলবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।